লাচিত সেনা সভাপতি শৃঙ্খল চালিহা গত কয়েকদিন ধরে বাঙালি সংগঠন এবং বাঙালি জাতির বিরুদ্ধে অপমানজনক মন্তব্য করার বিরুদ্ধে ক্ষুব্ধ হয়ে উঠেছে সারা আসাম বাঙালি যুব ছাত্র ফেডারেশন। সংগঠনটি গোসাইগাঁও জেলা কমিটি এবং শ্রীরামপুর আঞ্চলিক কমিটির যৌথ উদ্যোগে এদিন শ্রীরামপুরে শৃঙ্খল চালিহার ছবি পুড়িয়ে তীব্র প্রতিবাদ করা হয়। প্রতিবাদকারী সকলে শৃঙ্খল চালিহা মুর্দাবাদ, বাঙালি বিরোধী হুঁশিয়ার, শৃঙ্খল চালিহাকে গ্রেপ্তার করার দাবি জানিয়ে স্লোগান দেন। উক্ত কার্যসূচিতে উপস্থিত ছিলেন গোসাইগাঁও জেলা সভাপতি উত্তম সাহা। শৃঙ্খল চালিহার কুমন্তব্য কঠোর ভাষার সমালোচনা করে তাকে শীঘ্রই গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। কার্যসূচিতে ফেডারেশনের ধুবড়ী জেলা কমিটির সভাপতি বাবলু সরকারও শৃঙ্খল চালিহা এবং আসাম সরকারের ভূমিকায় তীব্র সমালোচনা করেন। চব্বিশ ঘন্টার ভেতরে শৃঙ্খল চালিহাকে গ্রেপ্তার না করলে সমগ্র আসামের বাঙালি সংগঠনে তীব্র গণতান্ত্রিক আন্দোলন গড়ে তোলা হবে জানিয়েছেন আন্দোলনকারীরা। বাঙালি যুব ছাত্র ফেডারেশন গোসাইগাঁও জেলা কমিটি আমি শৃঙ্খল চালিয়ার বিরুদ্ধে আমি কার্যসূচী লৈছো। যোৱা তিনি চারিদিন ধরে যি ধরনের কুমন্তব্য বঙ্গালী ফেডারেশনের নামত আর বঙ্গালীর জাতিক উদ্দেশ্য করে কুমন্তব্য দিয়ে আছে এই শৃঙ্খল চালিয়া, কি নাম আছিল তার, শৃঙ্খল চালিয়া, এই বিশৃঙ্খল চালিয়া, এই তাক অতিপলমে আমার অসম গভর্নমেন্ট, বিজেপি গভর্নমেন্টক আর পুলিশ প্রধান সঞ্চালক আমি অতিপলমে গ্রেপ্তার করবলৈ অনুরোধ জানাইছো। আর যে আমার অসমীয়া আর বঙ্গালীর মাজত যে ভাতৃত্ববাব, যি আমার বৃহত্তর অসম গড়ার স্বপ্ন, সেই ভাতৃত্ববাব হি নষ্ট করে আছে তার হাঙ্গ পাঙ্গলৈ। অসম তোর বাপর নহয়, অসম অসমত বসবাস করা প্রত্যেক জনগোষ্ঠীর অসম, প্রত্যেক জাতি জনগোষ্ঠীর অসম, তেওঁক আমি সকিয়াই দিছো। আমার বঙ্গালী জাতির স্বাভিমানত সি আঘাত করেছে, আর যদি আক্রমণ করে আমি প্রতি আক্রমণ করিম। একদম ডাইরেক্ট আমি কইছো যে আমি কিন্তু হাতত চুরি পিন্ধি বহা নাই। যি ধরনের বঙ্গালী জাতিক লৈ, বঙ্গালী ফেডারেশন লৈ, দীপক দাক লৈ যি ধরনের কু মন্তব্য দিছে, তেওঁক আমি সিধা তেওঁর যি হাঙ্গ পাঙ্গ আছে তেওঁ একদম সকিয়াই দিছো। এইবিলাক বন্ধ করক, আর এই শান্ত অসম অশান্তির ফালে নলব। যি ধরনের কুমন্তব্য এটা পার্টিকুলার জাতিক লৈ সি কুমন্তব্য করে আছে, তার পিছফালে কিবা রাজনৈতিক কোনো ক্ষমতা জড়িত আছে বলে আমি সন্দেহ করছো। কারণ সি কা আন্দোলনের পরায় যেনেকে বঙ্গালী জাতিক কা পাস হইলে বঙ্গালী জাতিক পিটিব, আরও আজি কইছে আপনার ইলেকট্রিক পোস্টত বান্ধি রাজপথত আঁঠু করাই বাঙালি জাতিক সি ক্ষমা খুঁজাব, সি মারিব তার হাঙ্গ বাঙ্গয়ে কইছে। দম থাকিলে আমার ওচরত আহি ক, দম থাকিলে আমার ওচরত আহি ক, হাফ প্লেট মাংস আছে একদম ফাড়ি ফেলাম। এটাই আমার আবেদন সরকারক, এই কুমন্তব্য দিয়া জাতির এগেনস্টের, পার্টিকুলার বাঙালি বেঙ্গলি জাতির এগেনস্টত কোয়া মন্তব্য দিয়া এই কুকুরটুক এতিয়ালৈকে কিয় এরেস্ট করা নাই? তার বাপর অসম নাকি? অসম প্রত্যেকটো জাতি জনগোষ্ঠীর অসম, তার বাপর অসম নহয়? আপনাদেরকে তো আমি অসমত আমার যে জাতিসত্তা, আমি জাতিসত্তা জিয়াই রাখব গেলে আমি আন্দোলন করবই লাগবে। আমি পৃথিবীর ভিতর সর্বশ্রেষ্ঠ জাতি বলে আমি গণ্য হয়েছি। আমার মাতৃভাষা বেঙ্গলি হওয়া সত্ত্বেও আমি কিন্তু মিষ্টি ভাষা বলে পৃথিবীর ভিতর আমার একটা মাধুর্যতা আছে। আজি অসমত কিছুমান দুষ্টচক্রই, এই শৃঙ্খল চলিয়ার নিচিনা কিছুমান দুষ্টচক্রই অসমক অশান্ত করার কারণে বারম্বার এখেতে প্রচেষ্টা চলাইছে। সেইকারণে আমি শৃঙ্খল চলিয়ার একো কব বিচারো নাই, আমি অসম সরকারক কব বিচারিছো, অসমৰ প্রশাসনিক বিষয়ক কব বিচারিছো যে আপনাদের হাতত হাত ধরে বহি আছে কিয়, এনেকে একটা বিশৃঙ্খলতা সৃষ্টি করে শৃঙ্খলার নামত কিছুমান দুষ্টচক্রই কিছুমান লড়ায়, কিছুমান দুই চারিখন লড়ায় কতবা বেঙ্গলি সমাজক মারিব,
কোনবা মারোয়ারি সমাজক গালি পাৰিব কোনবা বিহারী সমাজক অসমৰ পৰা কেতিয়া পঠাব এটো আমি কেতিয়াও মানি নলও সেই কাৰণে অসমৰ প্ৰশাসনিক বিষয়াক অসমক চৰকাৰৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শর্মা ডাৱৰীয়াৰ ওচৰত আমি সদ অসম বাঙালী যুৱ ছাত্ৰ পৰিষদ দাবী জনাইছো অহা চৌব্বিশ ঘণ্টাৰ ভিতৰত শৃংখল চলিয়াক গ্ৰেপ্তাৰ কৰিব লাগে কাৰণ এই শৃংখল চলিয়াৰ নিচিনা মানুহে তেখেতে বাঙালী সমাজক আঁঠু কঢ়িয়াই মাৰিব বাঙালী সমাজৰ গাঁও জ্বলাই দিব তেখেতৰ নিচিনা কিছুমান ল'ৰাই অসমত অশান্ত পৰিৱেশ সৃষ্টি কৰাৰ চেষ্টা চলাব এইটো আমি মানি ল'ব নোৱাৰোঁ আৰু অসমৰ অসমীয়া সমাজক আমি আহ্বান কৰিছোঁ আপোনালোকে এনেকুৱা বিশৃংখলতা সৃষ্টি কৰা এনেকুৱা উচ্ছৃংখল সৃষ্টি কৰা শৃংখল চলিয়াক কিয় বস্তুৱাই দিছে আপোনালোকৰ মাত মাতক আমি আপোনালোকৰ লগত আছোঁ অসমীয়া বৃহত্তৰ অসমীয়া সমাজ গঠনত আমি হত অসম বাঙালী ফেডাৰেশ্যনে বদ্ধপৰিকৰ সেইকাৰণে অসমৰ অসমীয়া সমাজক আমি আহ্বান কৰিছোঁ আপোনালোকে অতি সোনকালে ৰাজপথত এই শৃংখল চিলিয়াৰ নিচিনা দুষ্টচক্ৰক আপোনালোকে উক্ত যুক্তিৰে এই প্ৰতিহত কৰাৰ চেষ্টা কৰক অসম চৰকাৰ গঠনত আমাৰ হিন্দু বাঙালীৰ যথেষ্ট আবেদন আছে অসম চৰকাৰৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়া অসমৰ বৰ্তমান বিজেপিৰ ৰাজ্যিক সভাপতি ভৱেশ কলিতা ডাঙৰীয়া তেখেতে পাহৰিলে নহ'ব ৰঞ্জিত দাস ডাঙৰীয়া পাহৰিলে নহ'ব অসমৰ হিন্দু বাঙালীয়ে দিনে ৰাতি একত্ৰিত কৰি কষ্ট কৰিয়ে তেখেতে বিজেপি চৰকাৰ বনাবলৈ সহযোগিতা আগবঢ়াইছে আমি হত অসম বাঙালী যুৱ ছাত্ৰ ফেডাৰেশ্যন বিজেপি চৰকাৰ গঠনত আমাৰ অৰিহণা আছে সেইকাৰণে বাঙালী বিৰোধী মাৰোৱাৰী বিৰোধী বিহাৰী বিৰোধী কোনোবা অসমৰ ভাতৃত্ববাদ ছাতাং পুৰুষীয়া ভাতৃত্ববাদ নষ্ট কৰিব কোনোবা এটা সংগঠনৰ মুৰব্বীয়ে কোনোবা এটা সংগঠনৰ দুদিনীয়া পবাদ গজা সংগঠনৰ মুৰব্বীয়ে এই ভাতৃত্ববাদ বিনষ্ট কৰিব এটা আমি মানি নলওঁ আৰু এই মানি লোৱাৰ কাৰণত যদি এৰেষ্ট নকৰে চৌব্বিছ ঘণ্টাৰ ভিতৰত আমি ইয়াতকৈ ভয়ানক আন্দোলন কৰিবলৈ গণতান্ত্ৰিক পদ্ধতিৰে আমি আন্দোলন কৰিবলৈ বাধ্য